সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এ আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখরাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাতসতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। শরতের বৃষ্টির ক্ষতি থেকে ধানকে রক্ষায় সাত দিনের মধ্যে লাখ লাখ বর্গমিটার এলাকার ধান কাটা হচ্ছে খুব সহজে। মাঠে ধান কাটার মেশিন চলছে, তবে সেখানে কোনো চালক নেই। ফোনের মাধ্যমে এই মেশিন চালনা করছেন ধান চাষি। মোবাইল ফোনের সাথে চীনের বেইদো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে যুক্ত করে এই ধান কাটাকে সহজ করেছেন চীনের কৃষক লিলিয়াং। পৃথিবী থেকে 30,000 কিলোমিটার দূরে মহাকাশে অবস্থিত এই স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম খরচে কম সময়ে মাঠ থেকে ধান সংগ্রহ করছেন এই প্রযুক্তি সচেতন চাষি। দর্শক, চলুন একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখে আসি কিভাবে কাজ করছে এই স্যাটেলাইট প্রযুক্তি। এটি চীনের জিয়াংসি প্রদেশের নানচাং জেলা। এটি চীনের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী এলাকা। ধানের সোনালি ও মোটা শীষ প্রচুর ফলনের ইঙ্গিত দিচ্ছে। লিলিয়াং একজন খামার সরঞ্জাম অপারেটর। শরতের বৃষ্টির ক্ষতি থেকে ধানকে রক্ষায় সাত দিনের মধ্যে 4.6 লাখ বর্গমিটারের বেশি এলাকার ধান কাটতে হবে। এটি একটি অসম্ভব কাজ বলে মনে হচ্ছে, কিন্তু লিলিয়াং চিন্তিত নয়, কারণ তার একটি শক্তিশালী ইস্পাত সহকারী রয়েছে। দেখুন, এখানে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে ফসল কাটা যায়। এটা খুব সুবিধাজনক এবং পরিচালনা করাও সহজ। এটা আমার কাজকে অনেক সহজ করেছে। এই ইস্পাত সরঞ্জাম এবং একটি মোবাইল ফোন সংযুক্ত করেছে এক অদৃশ্য সাহায্যকারী, যা পৃথিবী থেকে 30,000 কিলোমিটারেরও বেশি দূরে মহাকাশে রয়েছে। এটি হল চীনের বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। বেইদৌ 3 নম্বর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম 2020 সালের 31 জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মোট 45টি স্যাটেলাইট কক্ষপথে রয়েছে। তাদের 15টি হল বেইদৌ 2 এবং 30টি বেইদৌ 3 স্যাটেলাইট। এটি বিশ্বের তৃতীয় পরিপক্ক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। গত 2 বছর ধরে বেইদৌ 3 সিস্টেম স্থিরভাবে কাজ করছে। বিশ্বের 120টিরও বেশি দেশ ও অঞ্চলে লোকজনকে পরিবহন সেবা, সামুদ্রিক মাছ ধরা, জলপিতা পর্যবেক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন সেবা প্রদান করছে এটি। এখন বেইদৌ স্যাটেলাইটগুলি চীনা কৃষকদের আরও সুনির্দিষ্ট কৃষি কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করছে। কয়েক বছর আগে লিলিয়াংয়ের কাজ এটি সহজ ছিল না। লিলিয়াং যে খামারে কাজ করেন, তা থিয়েন ফার্মিং সার্ভিস, তাতে 86 লাখেরও বেশি বর্গমিটারের কৃষি জমি রয়েছে। জমিগুলো খোলা এবং সমতল, তাদের মাটিও উর্বর। ব্যস্ত চাষের মৌসুমে আমাদের কর্মী সংখ্যা যথেষ্ট নয় এবং কাজ অনেক বেশি। অনেক অপারেটর দীর্ঘ সময়ের জন্য ওভারটাইম কাজ করে। দীর্ঘ সময়ে কাজের কারণে ক্লান্ত হয়ে পড়ে তারা, ফলে যন্ত্রপাতি চালাতে বা তাদের ত্রুটির কারণে গুরুতর দুর্ঘটনাও ঘটতে পারে। কৃষকদের ফসল নিশ্চিত করতে 2019 সালে থিয়েন ফার্মিং সার্ভিস বেইদৌ স্যাটেলাইট নিপুণ কৃষি নেভিগেশন সিস্টেম ব্যবহার শুরু করে লিলিয়াং অপারেটরদের প্রথম বেঁচে যুক্ত হয়েছিলেন। এটি একটি সাইফাই মুভির মতো। এটি পরিচালনা সহজ, এটি সোজা চলে এবং ত্রুটিগুলি ন্যূনতম। আমরা বিশেষভাবে টেস্ট করেছি। প্রতি 1,000 মিটারে এটি চলে।
তবে ত্রুটি 2 সেন্টিমিটারের কম। এটা কোনো ধান কাটতে মিস করে না, এতে জ্বালানিও সাশ্রয় হয়, কারণ এটি কোনো অপ্রয়োজনীয় রুটে চলে না। অপারেটরকে শুধুমাত্র এলসিডি স্ক্রিনে আগে থেকে রুট সেট করতে হয়। বড় কৃষি সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এমনকি একজন নবীন অপারেটর অল্প সময়ের মধ্যে এটি চালাতে পারবে। বড় কৃষি সরঞ্জামগুলি চালানো যেন খেলনা গাড়ি চালানোর মতো সহজ। এদের সাহায্যে মাত্র একজনের দ্বারা 10-12 হেক্টরের ধান সহজে কাটা যায়। বর্তমানে লিলাম এবং তার যান্ত্রিক অংশীদার যৌথভাবে 4.6 লাখ বর্গমিটারের বেশি ধান ক্ষেত পরিচালনা করে প্রতি বছর 2 ফসলি ধান কাটা হয়। চাষ থেকে নিষিক্তকরণ পর্যন্ত বিভিন্ন মানবহীন কৃষি সরঞ্জাম ব্যবহার করা হয়। শুধুমাত্র লিলাম একাই প্রতি বছর 8 লাখ কিলোগ্রামের বেশি শস্য চাষ করতে পারেন। অতীতে এই ধরনের আউটপুট অর্জনের জন্য সদর থেকে 100 জনের প্রয়োজন ছিল। 2022 সাল পর্যন্ত চীনে বেইতৌ পজিশনিং সিস্টেম লাগানো স্মার্ট কৃষি সরঞ্জামের সংখ্যা 9 লাখেরও বেশি ছিল। অপারেটিং দক্ষতা 20% বেশি বৃদ্ধি পেয়েছে এবং অপারেটিং এলাকা 9 কোটি হেক্টরে পৌঁছেছে। বপন, সেচন ও নিষিক্তকরণ থেকে শুরু করে ফসলের পরিপক্কতা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে স্বয়ংক্রিয় এবং যান্ত্রিক হয়ে উঠছে। এদের সাহায্যে বাম্পার ফলন দেখা যায় চীনের বিশাল উপকূলে। ফুলের প্রতি এক ধরনের বিশেষ আকর্ষণ কাজ করে চীন দেশের মানুষের। যে কোনো উৎসব আয়োজনে অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে এই ফুল। দেশটিতে এখন ভরা ফুলের মৌসুম। বাহারি জাতের ফুলে এক অন্যরকম ক্যানভাস তৈরি হয় চারিদিকে। ফুল ফোটার এ সময়ে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের ইয়ানচেং শহরে ফুটেছে প্রায় 3 কোটি টিউলিপ। সব মিলিয়ে ফুল চাষিদের মুখে এখন স্বস্তির হাসি। অন্যদিকে ফুল পর্যটন বা ফ্লাওয়ার ট্যুরিজম খুব জনপ্রিয়। তাই তো টিউলিপ ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে, সৌন্দর্যের স্বাদ নিতে সেখানে ভিড় করছেন পর্যটকরা। প্রিয় দর্শক, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। বিশাল জায়গা জুড়ে ফুলের বাজার। বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে। শুধু ফুলই নয়, ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে। ক্রেতারা নিজেদের পছন্দ মতো ফুল কিনছেন সেখান থেকে। ফুলের এই বাজারটি চীনের ইয়ুন্নান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত, যা পরিচিত তোনান ফুলের বাজার নামে। এটি এশিয়ার বৃহত্তম তাজা ফুলের বাজার। চীন জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে ফুল ও ফুলের তৈরি নানা পণ্যে। তাই তো বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রদেশে। ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রেস অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, চীনে চারা ফুলের বার্ষিক উৎপাদন মূল্য 500 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। ফলে এই ফুল চাষে 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচেং শহরের একটি পার্কে চলতি মৌসুমে রোপণ করা হয়েছে 3 কোটিরও বেশি টিউলিপ। এই ফুল এখন ফোটার মৌসুম, ফলে ফুল চাষিদের পাশাপাশি ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন প্রায় 1 লাখ দর্শনার্থী আসছেন এই পার্কে। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের নানমিয়াং টাউনেও বেড়েছে ফুল চাষ। এখানকার ফুলবাগানে দেখা যায় ঐতিহ্যবাহী নানা ফুল। এখানকার বাজারে জনপ্রিয়তা পেয়েছে ছোট ও মাইক্রো বনসাই। ফলে ফুল চাষিরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন।
এবছর আমাদের শহরে অবসর কৃষি এবং গ্রামীণ পর্যটন 400 মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে এবং 3,000-এরও বেশি স্থানীয় শ্রমশক্তির কর্মসংস্থান নিশ্চিত করবে। গেল বছরের নভেম্বরে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রেস অ্যাডমিনিস্ট্রেশন ও মিনিস্ট্রি অফ রুরাল অ্যান্ড অ্যাফেয়ার্স যৌথভাবে ফুল শিল্পের উন্নয়নে একটি নির্দেশিকা জারি করে, যা ফুল উৎপাদনের বিকাশে ভালো সহযোগিতা করে। নির্দেশিকায় বলা হয়, 2025 সালের মধ্যে ফুলের চারা শিল্পের জন্য বিশেষ এক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে চীন, যাতে করে ফুলের বার্ষিক বিক্রি 300 বিলিয়ন ইউয়ানে পৌঁছায়। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বরাবরই এক ধাপ এগিয়ে চীন। সবুজায়ন বাড়াতে দারুণ কিছু প্রকল্প রয়েছে দেশটিতে। চীনের প্রকৃতির সঙ্গে ছোটবেলা থেকে মিতালি গড়ে উঠেছে অনেকের। পেশা হিসেবে তাই কেউ কেউ বেছে নিয়েছে বনরক্ষকের চাকরি। প্রিয় দর্শক, এবারের পর্বে আপনাদের জন্য থাকছে একজন চীনা নাগরিকের গল্প, যিনি 40 বছর ধরে কাজ করছেন একই বনে। উত্তর পূর্ব চীনের একটি বনের দেখভাল করেন লি তংকুই। শুনলে অবাক হবেন, এই মানুষটি দীর্ঘ 40 বছর ধরে একই জায়গায় বন রক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রকৃতিকে সুরক্ষিত রাখতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছেন তিনি। ৫৭০ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত চীনের লিয়াওনিং প্রদেশের চাংউ কাউন্টির এই পাইন ফরেস্ট, এখানে জীবনের অধিকাংশ সময় পার করেছেন লি তংকুই। কিশোর বয়সে থাকতেই এই বনে চাকরি শুরু করেন তিনি। ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে বড় হয়েছি। ওই সময় প্রচুর গাছ লাগাতাম এবং মন দিয়ে যত্ন নিতাম। আসলে প্রকৃতির সঙ্গে এই মিতালি গড়ে উঠেছে আমার বাবার কারণে। দীর্ঘ সময় ধরে তিনি বনে কাজ করেছেন, তখন থেকে আমার মাথায় কাজ করত, আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে গাছ লাগানো ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। এখন এই বনেই আমার ঘরবাড়ি, আর আমি কখনোই এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। শুরুতে 4 জন তরুণকে সঙ্গে নিয়ে বনের কাজ শুরু করেন লি, তবে তিনি একমাত্র ব্যক্তি যিনি এখনও এ বয়সে কাজ করে যাচ্ছেন বনে। গেল 2020 সালে জাতীয় পুরস্কারে ভূষিত করে তাকে সম্মানিত করে চীন সরকার। বনে নানা রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকতে হয় তাকে। বনের গাছগুলোকে সুরক্ষিত রাখতে লিকে সতর্ক থাকতে হয় সব সময়। গবাদি পশুগুলো যখন বনে প্রবেশ করে তখন বেশ কিছু ছোট গাছপালা নষ্ট করে, এজন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হয়, চোখ কান খোলা রেখে বনে চলতে হয়। বন সুরক্ষিত রাখার এই সংগ্রামে পাশে রয়েছেন লির স্ত্রী ওয়াং ইউহুয়া। স্বেচ্ছাসেবক হিসেবে বনের নানামুখী কাজ করে থাকেন তিনি। দীর্ঘ সময় ধরে তিনি দেখেছেন এই বনের বিকাশ, কিভাবে এই বন স্থানীয় এলাকার অর্থনৈতিক অগ্রগতি এনে দিয়েছে, সেই অভিজ্ঞতাও নিয়েছেন ওয়াং। আসলে এই পাইন বন কোথায় গিয়ে শেষ হয়েছে বলা মুশকিল। এখন প্রায় সময়ই স্থানীয় কৃষকরা এই বনে আসেন এবং চাষাবাদ করেন। শুধু চীনা বাদাম বিক্রি করেই তারা বছরে 2 লাখ ইউয়ান উপার্জন করেন। বনের দেখাশোনা করেও তারা বড় উপকার করেন। সবুজায়ন বাড়াতে গ্রিন গ্রেট ওয়াল নামে চীন সরকারের একটি প্রকল্প রয়েছে। 1978 সালে এই প্রকল্প চালুর পর এ পর্যন্ত প্রায় 8 মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে ঝড় সহনীয় গাছ রোপণ করা হয়েছে। এই ধরনের প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন লি তংকুয়ের মতো বন রক্ষক। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন
একই সময়। সে পর্যন্ত বিদায়, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।